দুরা আমি হেমন্ত গড়াই বীরভূমবাসী আমি আজকে একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে জেড প্ল্যান্টের একটা মৌর শেপ বানানো তো মৌর শেপ বানাতে গেলে কি করতে হবে প্রথমে তো একটা এইভাবে এইভাবে একটা ছবি এঁকে নিতে হবে এই যে ছবিটা আমি একটাতে হয় নাই আমি দুটোতে করেছি এভাবে একটা ছবি এঁকে নিতে হবে ব্যাস এঁকে নিলাম এরপর করতে হবে অ্যালুমিনিয়াম তার নিয়েছি আমি আপনারা কপারও নিতে পারেন বা জিআই তারও নিতে পারেন জিআই তারে জং ধরে যায় আমি অ্যালুমিনিয়ামের তার নিয়েছি বড় মতন একটা তো এটা এইভাবে বানাতে হবে প্রথম আমি এখান থেকে ধরছি দেখুন কিভাবে বানাই প্রথমে তো এই অ্যালুমিনিয়াম তারের মোর শেপটা বানাই নিতে হবে তারপরে জেড গাছগুলোকে টুকরো টুকরো করে আমি কিভাবে করি দেখুন সবাই করবেন খুব সহজ পদ্ধতিটা একবার দেখে নিলে খুব সহজ বাগানে একটা দুটো রাখলে দেখতে খুব ভালো লাগে মোটামুটি তাহলে মৌর শেপে চলে এসছে এটা একটু সিধা করে নিতে হবে মোর শেপে চলে এসছে এটা সেম এবারে আমার এটার দরকার নেই এবারে এরপর হবে এরকম রিং বানাতে হবে এবারে এইভাবে রিংগুলোকে এইভাবে দিতে হবে কিছু এখানে বড় রিং লাগবে এখানে ছোট রিং এখানে মিডিয়াম এখানে ছোট রিং প্রতিটিতে এরকম করে রিং দিতে হবে ছোট ছোট রিং করে করে ছোট ছোট রিং করে করে এবারে দেখাই কেমন করে রিং করে আমি বানাচ্ছি এখানে একটা বড় রিং লাগবে এখানে একটা ছোট রিং লাগবে এই রিং দেওয়ার পরে এইভাবে আবার এইভাবে ভালো করে শেপে নিয়ে আসতে হবে দেখাচ্ছি কীভাবে নিয়ে আসছি একটা বড় রিং করছি এইভাবে রিংগুলোকে আমি বানিয়ে নিচ্ছি মোটামুটি গোল হয়ে গেছে আরও গোল করতে গেলে এই শেপে হয়তো একটা পাইপ টাইপ নিয়ে গোল করে দিলে হয় আমি এইভাবে বানিয়ে নিয়ে দিন মোটামুটি হয়ে গেছে রিং বানানো একটা এইভাবে অনেকগুলো রিং বানাইতে হবে প্রথমে একটা রিং বানতে একটু কষ্ট হবে তারপরে মোটামুটি ঠিক হয়ে যাবে এইভাবে এই অ্যালুমিনিয়াম তারই এই সরু তার দিয়ে আমি বানছি এই যে কেবল তার থেকে ছাড়িয়ে নিয়েছি এই তারগুলো ছাড়িয়ে নিয়ে কভারটাকে ছাড়িয়ে নিয়ে আমি বানছি এইভাবে বেঁধে নিচ্ছি টাইট করে বেঁধে নিতে হবে
এটা মিডল করে নিতে হবে দুদিকে যেন সমান হয় মিডল করে নিতে হবে এইভাবে বেঁধে নিতে হবে পরপর অনেকগুলো রিং এখানে এখানে দুটো দেবো এখানে একটা দেবো গোটাটা রিং বেঁধে এরপরে কী করতে হবে যেহেতু এখন একটা রিং তার জন্য নড়ছে কিন্তু নড়বে না এরপর এখান থেকে শেপ নিয়ে নিয়ে আসতে হবে প্রথমে রিংগুলো সব লাগিয়ে দিতে হবে এইভাবে বেঁধে বেঁধে এরকমভাবে শেপ কেমন লাগে দেখুন এটা একটি মোড় শেপ হয়ে গেল এটা মোড় শেপ হয়ে গেল এরপর কী করবো আমি এর ভিতরে আমি পলিথিন বিছিয়ে দেবো পলিথিন পেপার অথবা কোকোপিটে যে নারকেল ছুবড়া থাকে সেইগুলোকে আমি দেখাই কীভাবে সেটিং করছি এই নারকেলের ছুবড়াগুলো আমি চওড়া চওড়া পেয়েছি আমার এটা পুরনো সোফা থেকে বেরিয়েছিল তো আমি রেখে দিয়েছিলাম টুকরো লম্বা লম্বা ছিল টুকরো টুকরো করেছিলাম গাছে গ্রীষ্মকালে গোড়াতে দিয়ে দিই মাটিতে তাহলে কি হয় জলটা শুকায় না তাড়াতাড়ি হ্যাঁ সেটাকে আমি এইভাবে সেটিং করছি এইভাবে সেট করে নিচ্ছি এইভাবে সেট করে তারপরে মাটি ভরে দেবো গোটাটা দিয়ে আমি বিছিয়ে দেবো এইভাবে এইভাবে আমি বিছিয়ে দেবো গোটায় তারপর উপর দিক থেকে মাটি ভরে দেবো এভাবে গোটাটা বিছিয়ে এতটা পর্যন্ত বিছাবো এখানটা ফাঁকা রাখবো মাটি ভরবো হ্যাঁ এভাবে আমি এটাকে সেটিং করব এইভাবে নারকেলের চুবড়াগুলো এইভাবে সেট করে দিয়েছি ভিতরে ফাঁকা আছে তারপরে এর ভিতরে মাটি ভরবো এইভাবে সবটাই গোটাটাই আমি লাগিয়ে দেবো দেখুন পাল্টা করে নিয়েছি এইভাবে এরকমভাবে সবটা লাগিয়ে এরপরে মাটি দেবো ভিতরে এবারে কিছুটা মাটি ভরবো মাটিটাতে সামান্য মাটি থার্মোকল গুঁড়ো নিম খোল হাড় গুঁড়ো দিয়ে মাটিটা তৈরি করা আছে এইভাবে মাটিটা আমি ঢুকিয়ে দেবো
এভাবে গোটাটা ফুল করে নেব। করার পর এরপরে জেড প্ল্যান্টটা বসাবো টুকরো টুকরো করে কেটে কেটে। দেখুন বন্ধুরা, এইভাবে না গেলে চুবাগুলো এইভাবে সেটিং করতে হবে। এই যে আমি কেমন করেছি, এইও সেটিং হয়ে গেছে। আবার একটু গোটাটাই সেটিং করব, তার আগে আমি এখানে মাটিটা ভরে নিয়েছি। এইভাবে মাটিটা ভরে নিয়ে তারপর আবার উপরটা না গেলে চুবা এইভাবে ভরে নিয়ে এর উপর আবার নাকের চোপাটা দিয়ে দেবো। তাইলে হবে নাকের চোপাটা এইভাবে সেটিং করে দেবো আবার উপর দিক থেকে। যতটা মাটি খুঁচে খুঁচে নেয় ততটা মাটি দিয়ে দেবো। এইভাবে হয়ে গেছে মোটামুটি হচ্ছে। এবারে জেড গাছগুলোকে এনে টুকরো টুকরো করে এগুলোতে সব বসিয়ে দেবো। দেখুন আমি জেড প্ল্যান্টের ডালগুলো সংগ্রহ করছি। এই যে অনেকগুলো কেটেছি, আরও এগুলো কাটবো মোর্শেপ বানাবার জন্য। ডালগুলোকে সব এই আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করছি। অনেক ঝুঁকে পড়েছে, এগুলোকে কেটে নিচ্ছি। এটাকে কাটা হয়ে গেছে, আর একটা ডাল আছে এটাও কেটে নেব। গাছগুলোকে শেপ দেওয়া হবে এবং ডালগুলোকে নিয়ে কাজে লাগানো যাবে, আর অনেক কিছু বানানো যাবে। তাই এটা এটা সব এগুলো কেটেছি, এখানে ভরে নিয়েছি। দেখুন তাহলে এইভাবে গাছগুলোকে কাটিংগুলোকে আমি কেটে নিয়েছি এরকমভাবে এইভাবে। এরপর একটা ছোঁচালা একটা কাঠি সাহায্যে আমি এটাকে এইভাবে ফুটো করব, আর এইভাবে আমি কিন্তু গুঁজে দেবো। এর পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে কিন্তু শিকড় বেরিয়ে যাবে। এইভাবে অনেকে করে কি গাছটা হয়, গাছটাকে একটু তার নিয়ে ল্যাপটপে পেঁচাইয়ে গাছটাকে করে। আমি কিন্তু ওইটাও ওটাও ভালো লাগে, না লাগালেও, কিন্তু এইভাবে করলে দেখবেন যে আরও সৌন্দর্য বাড়বে, আরও সুন্দর লাগবে। অন্যরকম একটা ভাবনা চিন্তা এলো মাথায়, যার জন্য এইভাবে কিন্তু আমি গাছটা শুরু করলাম। তো এটাতে আমার মনে হয় খুব ভালো লাগবে। এরপর গাছ বড় হবে, এগুলোকে সব শেপ দিয়ে দেবো। হ্যাঁ, লেগে যাবে, সুন্দর লাগবে। এইভাবে কিন্তু গোটা গাছ গোটা শেপ তো গোটাই দিতে হবে। গোটাটাতে আমি কিন্তু এইভাবে পরপর পরপর আমি গাছগুলোকে পুঁতে দেবো। প্রতিটি শিকড় বেড়ে যাবে, দু একটা মিস গেলে পরে আবার লাগানো যাবে, বা না লাগালেও ঢাকা পড়ে যাবে, অসুবিধা নেই কিছু। এইভাবে 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 সব গোটাটাই ভর্তি হয়ে যাবে। দেখুন মোড়টা এবার কমপ্লিট। এইরকম ভিডিও দেখতে গেলে মাঝে মাঝে আমার চ্যানেলটা ফলো করবেন। আমি নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপর এটাকে আমি ছাঁচযুক্ত জায়গাতে রেখে দেবো। মোটামুটি কুড়ি থেকে এক মাস রাখলে ভালো, এক মাস মতন আমি গাছের ছেঁওয়াতে বা শেডে না রেখে আমি ছেঁওয়াতেই রাখবো। বৃষ্টি হচ্ছে এখন মাঝে মাঝে, তো বৃষ্টি জল তো ফেলে বোধহয় আরও খুব ভালো হবে। গাছটা রঙ শিকড় টিকড় বেরিয়ে গেলে তখন আমি একে রোদে দেবো। আর
ঘটনা হচ্ছে যে এখন আমার হাতের কাজ অনেক আছে, মাঝে মধ্যে আমি ভিডিও তো ছাড়বো দেব, আপনারাও আমার চ্যানেলটাকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আগে পেয়ে যাবেন, আর লাইক করেন ভালো লাগলে। আপাতত নমস্কার, এখানেই রাখছি।